হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বাংলাদেশে বাইকের সিসি লিমিটের জন্য বিশেষ করে হায়ার সিসির স্পোর্টস বাইকগুলো বাংলাদেশে আসতে পারে না। তো এবছর বাংলাদেশে নতুন একটি বাইক আসতে চলেছে। বাইকটি হচ্ছে আলফা s155R। তো এই বাইকটিকে বাংলাদেশে নিয়ে আসছে চারু বাংলা। তো আজকে এই ভিডিওতে জানবো আলফা s155R বাইকটি কবে বাংলাদেশে আসবে এবং বাইকটি লঞ্চ করা হলে বাইকটির প্রাইস কত হতে পারে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই আসল বিষয়টা বুঝতে পারবেন। বাইকটি দেখতে অন্যান্য স্পোর্টস বাইকগুলোর মতোই, বাইকটিতে অসাধারণ ডিজাইন দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে বাইকটির হুইল কোয়ালিটি অনেক ভালো হবে। বিশেষ করে বাইকটির ডিজাইন আমার কাছে অনেক সুন্দর এবং আই ক্যাচিং লেগেছে। বাইকটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়াও বাইকটিতে 155 সিসির লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হবে এবং এই ইঞ্জিন থেকে 18 BHP পাওয়ার উৎপাদন করতে পারবে, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 130 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন এবং 16 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারবে। তাছাড়াও বাইকটিতে থাকছে 6 স্পিড গিয়ারবক্স এবং বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম থাকবে FI, যার কারণে এই বাইকটি থেকে সর্বোচ্চ 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। বাইকটিতে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। তাছাড়াও বাইকটিতে LED প্রজেক্টর হেডলাইট ব্যবহার করা হবে, যেটা দেখতে অনেক সুন্দর এবং আই ক্যাচিং লাগছে। আমার কাছে বাইকটির হেডলাইটের ডিজাইন কিছুটা CBR-এর মতো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাইকটিতে 3-part হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে এবং বাইকটিতে থাকছে স্প্লিট সিট। বাইকটির সামনে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 110x70mm টিউবলেস টায়ার থাকবে। 110 সেকশনের টায়ার সামনে থাকার জন্য যথেষ্ট পরিমাণ চওড়া এবং পেছনে বরাবরের মতোই মনোশক সাসপেনশন থাকবে। তবে বাইকের পেছনে যদি 150 সেকশনের টায়ার থাকে, তাহলে একটি কথা কনফার্মভাবে বলা যাচ্ছে, বাইকটির সামনে 110 সেকশন এবং পেছনে 150 সেকশনের টিউবলেস টায়ার, যার কারণে এই বাইকটি দিয়ে কর্নারিং করতে কনফিডেন্স পাওয়া যাবে। এখন যদি বাইকটির পারফরমেন্সের কথা বলি, তাহলে বাইকটির পারফরমেন্স 13 GP বাইকের মতোই হবে। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে আলফা s155R বাইকটি বাংলাদেশে চলে এসেছে, শুধুমাত্র অফিসিয়ালভাবে লঞ্চ করাটা বাকি। ইনফরমেশন অনুযায়ী যতটুকু জানা গেছে, বাইকটি ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে লঞ্চ করা হবে। তো দেখা যাক 13 বাংলা বাইকটি বাংলাদেশে কবে লঞ্চ করে। বাইকটির স্পেসিফিকেশনের দিক বিবেচনা করে বাইকটির প্রাইস হতে পারে 2,20,000 থেকে 2,30,000 টাকার আশেপাশে। তো এই বাইকটির প্রাইস যদি 2,40,000 টাকার উপরে চলে যায়, তাহলে আমার মনে হয় এই বাইকটির জন্য এই প্রাইসটি বেশি হয়ে যাবে। তো এই বাইকটির সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং বাইকটি বাংলাদেশে আসলে আপনাদের জন্য একটি রিভিউ আমি অবশ্যই নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।